গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তা যাই হোক, ভালো আছি বলছি কিন্তু খুব ভালো নেই, যেহেতু ওষুধটা খাচ্ছি না, ওরকম পুরো জিমেই পড়ছি। ভালো লাগে না, দুপুরবেলা কোথাও যেতে পারি না, একটু না ঘুমালে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমি যেখানে যাচ্ছি সেখানে দুপুরবেলা আমাকে এই টাইমেই যেতে হবে, ওর কাজ আছে, ওর হবে না এখন। তা আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি। তোমরা শোনো, আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, চুলটা পুরো জট পেকে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, একদম মাথায় চিরুনি লাগাতেই পারছি না, চিরুনি দিলেই মানে চুল একদম ঝরঝর করে পড়ে যাচ্ছে, চিরুনিতে চলে আসছে, চুল উঠে আসছে। তা কী করবো এখন? তাই ভাবছি হেয়ার স্পা করবো, যদি স্পা করলে যদি একটুখানি ঠিক হয় চুলটা, দেখি তাহলে একটু করে আসি আজকে হেয়ার স্পাটা। তা চলো, তা যাই, কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা যাই হোক, আমি এখন মাকে নিয়ে যাবো, বোন যাবে না, কারণ বললো আদির খাওয়াতে গেলে আজকে অনেক টাইম লাগবে। তা আমাকে ওখান থেকে টাইম দিলো, পার্লার থেকে টাইম দিলো যে 2:30-এর মধ্যেই আসতে। তা এখন 2:30 বাজে, আমি এখন বেরোচ্ছি সামনেই। তা চলো দেখতে থাকো, কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে মাকে নিয়ে যাচ্ছি। এই যে আমার মা আসছে, রেডি হয়ে গেছে আমার মা, গুরু গুরু যাচ্ছে আমার মা। তোমার কোথায় যাচ্ছ? আমার মাটা কুড়লো, কি মিষ্টি কুলটা, কুলটা কাটছি, খেয়ে খেতে যাচ্ছে। চলো মনে হয় মা, তোমার কোথায় যাচ্ছ? মেয়ের সঙ্গে ঘুরতে যাচ্ছে, বলছে মেয়ের সঙ্গে ঘুরতে যাচ্ছে। কুলটা কি মিষ্টি, বৌদি নেই, ভালো লাগে না। বৌদি আছে বাপের বাড়ি, বাপের বাড়ি কালী পুজো, বৌদি আজকে আসবে রাত্রিবেলা। প্রায় চলে এসে দেখো ট্রেন যাচ্ছে, কি সুন্দর। দেখতে পাচ্ছ তোমরা ট্রেন যাচ্ছে, দেখো আমি চলে এসেছি। কার কাছে এসেছি দেখো তোমরা একটুখানি, চিনতে পারবে নিশ্চয়ই। দেখো চুল পুরো নষ্ট হয়ে গেছে। বলো কিছু বলার আছে তোমার? কি বলবো, কি কারণে হয়েছে বলো? কি কারণে হয়েছে? বিয়ে বাড়িতে গেছে, চুলের মধ্যে খুব মনের আনন্দে মেশিন চালিয়েছে, চুলের 12টা বাজিয়ে এসছে, দেখো এখন এটাকে ঠিক করতে হবে। যাদের এরকম অসুবিধা হবে চলে আসবে পিয়ালির কাছে, পিয়ালি চুল একদম ঠিক করে দেবে। ব্যাকগ্রাউন্ডও তুমি দেখো না, ছিল তো একটা না, মানে এরকম এতটা সাজানো ছিল না, কিন্তু ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল না, তাই এই দিকটা দেখো না এখন। তোমার কি জল নেই নাকি পাম্পে? হ্যাঁ হ্যাঁ, আসলে চারতলার উপর তো একটু জলটা একটু এরকমই, মানে হাওয়াটা বের হয় অনেকক্ষণ চলে। পুরো ঘুম পেয়ে যাচ্ছে, আর এই টাইমটা না একটা ঘুম পায়।
গাইজ আমাদের হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পালা আগে যাচ্ছে। দেখো চুলটো বেশ ভালোই করে দিল, কী হয়েছিল ভেজা ভেজা রয়েছে। মা এখন তার মেজো মেয়ের সঙ্গে কথা বলছে, বিকালে যাবো বলছি। কি খাচ্ছ? পপকর্ন খাচ্ছ বাবা? আমরা কিনলাম পপকর্ন, দেখো ছয় প্যাকেট কিনলাম, আমি এক প্যাকেট খাচ্ছি, মা এক প্যাকেট খাচ্ছে গরম গরম। খুব ভালোই লাগছে খেতে, খিদে লেগে গেছে, তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছি। তো চলো দেখো আমি চলে এসেছি, তা ভিডিওটা বেশি বাড়বো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলো টাটা, আজকের মতন আমার বাবা এখানেই শেষ। মামাম কী করছে? মামাম তুমি কী করছো? মামাম এখন পপকর্ন খাচ্ছে। টাটা দিয়ে দাও সবাইকে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও রিদ্ধিমার ব্লগ নিয়ে আবার আসতে তাই বলছে।